পাথরে পাহাড়, একই সঙ্গে পিচ্ছিল। একটুখানি ভুল হলেই প্রায় 100 ফুট ওপর থেকে পড়ে যেতে হবে, তবে তারা কোনো ভয় মানে না। পর্বতারোহণে তাদের ভয় পেলে যে চলে না, কিন্তু কী কারণে শুধুমাত্র একটি পাখির বাসার সন্ধানে এত ঝুঁকি নিচ্ছে তারা, এর পেছনে রহস্যটাই বা কী, বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। কেভ সুইফটলেট, যা কিনা আকারে মাত্র কয়েক সেন্টিমিটার, ছোট দ্রুতগতির পাখিটি দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশি পাওয়া যায়। এই পাখি কিন্তু অন্য পাখির মতো খড়কুটো দিয়ে বাসা বোনে না। এই পাখির বাসা তৈরি হয় এদের লালা থেকে, যা বাতাসের সংস্পর্শে আসতেই সাদা রঙের কঠিন পদার্থে রূপ নেয়। এই বাসা সহজে পানিতেও গুলে যায়। এই বাসাগুলো শুধু পাখির কাছেই মহামূল্যবান নয়, শত বছর ধরে মানুষ সুইফটলেটের বাসা সংগ্রহ করে আসছে। এই বাসা সংগ্রহ করা খুবই বিপজ্জনক কাজ, বিশেষ কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই শিকারীরা এই বাসা সংগ্রহ করে থাকে। পাহাড়ের খাঁজে খাঁজে জোড়ায় জোড়ায় এ পাখি বাসা বানায়, তাই পাহাড়ের খাঁজে জীবন বাজি রেখে এ পাখির বাসা খোঁজে শিকারীরা, যারা মূলত ফিলিপাইনের বাসিন্দা। সাধারণত সুইফটলেট পাখি দিনের বেলা খাবারের সন্ধানে বাইরে চলে যায়, আর তখনই শিকারীরা পাখির বাসা খোঁজে। তবে এক্ষেত্রে বাসা শিকারীরা একটি নীতি মেনে চলে, যেসব বাসায় ডিম থাকে সেসব বাসায় তারা হাত দেয় না, কারণ তারা জানে এই পাখিগুলো বেঁচে থাকলেই কেবল তাদের আয়ের পথ খোলা থাকবে। প্রতি 2 পাউন্ড ওজনের সুইফটলেটের বাসার দাম প্রায় $2,900 বা $3,40,000। স্থানীয়রা এ বাসা দিয়ে স্যুপ বানায়, যা বার্ডস নেস্ট স্যুপ নামে পরিচিত। এই স্যুপ মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। লাল, হলুদ ও সাদা 3টি ভিন্ন রঙে পরিবেশন করা এই স্যুপ পৃথিবীর অন্যতম ব্যয়বহুল খাবারগুলোর মধ্যে একটি। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।